रेडमी আদার রেডমি নোট 10 সিরিজ ভারত ও বাংলাদেশের বাজারে বেশ অনেকদিন আগেই কিন্তু লঞ্চ করে দিয়েছে এবং এই সিরিজে তারা 4-4টি ফোন লঞ্চ করেছে এবং এই 4টি ফোনেই কিন্তু কোনো রকম 5G ছিল না তো এবার রেডমি তাদের এই রেডমি নোট 10 সিরিজের 5G ভেরিয়েন্ট গুলি আগামী 26 মে চায়নার বাজারে কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এই সিরিজে তারা 3-3টি ফোন লঞ্চ করবে Redmi Note 10 5G, Redmi Note 10 Pro 5G এবং Redmi Note 10 Ultra 5G এবং এই ফোনগুলির কিন্তু টিজার পেজ আমাদের সামনে চলে এসেছে তো আজকে আমরা কথা বলবো Redmi Note 10 Ultra 5G এই ফোনটিকে নিয়ে এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে তারপর এই ফোনটি কবে নাগাদ আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করবে এবং কত দামে লঞ্চ করবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আসুন আজকের ভিডিও শুরু করি তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে তো এখানে এই ফোনটিতে 6.53 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটি মিডল একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসছে এছাড়াও এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং এইচডিআর 10 এর সাপোর্ট থাকছে এবং এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি তবে যতদূর সম্ভব এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হতে পারে তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি তো এখানে আশা করা হচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং এই ফোনটির যে ব্যাক সাইডের ডিজাইন সেটা কিন্তু আমাদের সামনে এসেছে এবং সত্যি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে এখানে ব্যাক সাইডে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে তো এই ফোনটি 6GB 128GB 8GB 128GB এবং 8GB 256GB এই তিনটি র্যাম ও রম ভেরিয়েন্টে চায়নার বাজারে লঞ্চ করবে এবং এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনটি হয়তো বেশ কিছু কালার ভেরিয়েন্টে চায়নার বাজারে লঞ্চ করবে তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে তো এখানে এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 1100 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারের তৈরি তো সেক্ষেত্রে এই প্রসেসরটি অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু একটি গেমিং প্রসেসর তো সেক্ষেত্রে এখানে আপনারা গেমিং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে করতে পারবেন এবং আপনি যদি এখানে ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে তো অবশ্যই ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন এবং এখানে এই ফোনটিতে লেটেস্ট লিকুইড কুলিং টেকনোলজি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে ফোনটি গরম হয়ে গেলে খুবই তাড়াতাড়ি কিন্তু ফোনটি ঠান্ডা হয়ে যাবে তো এরপর এই ফোনটির ক্যামেরা তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 108 মেগাপিক্সেলের এবং বাদবাকি এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারপর ম্যাক্রো লেন্স কত মেগাপিক্সেলের থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি তবে যতদূর সম্ভব এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে কত মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি তবে আশা করা হচ্ছে এখানে 16 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হতে পারে এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং আর ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 5000mAh একটি ব্যাটারি এখানে ব্যবহার করা হবে এবং তার সাথে 33W একটি ফাস্ট চার্জার আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে সাওমির MIUI 12.5 এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে তবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম খবর জানা যায়নি এছাড়াও এর সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক তারপর টাইপ সি পোর্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট এখানে কিন্তু দেওয়া হবে এবং এখানে সাওমির যে আয়ার ব্লাস্টার সেটাও কিন্তু এখানে অবশ্যই থাকবে তো এই ছিল রেডমি নোট 10 আল্ট্রা এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে
এবং বিশেষ করে এই ফোনটির ডিজাইন এখানে কিন্তু খুবই ভালো করা হয়েছে। এবং আমরা চাইব Xiaomi যেন এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে। তো এরপর এই ফোনগুলি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো এই তিনটি ফোন আগামী 26 মে চায়নার বাজারে লঞ্চ করবে এবং এই ফোনগুলি কিন্তু আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে অন্য কোনো নাম নিয়ে আসবে এবং যতদূর সম্ভব এই ফোনগুলি পোকোর ব্র্যান্ডিংয়ে আসবে। এবং আশা করা হচ্ছে এই ফোনগুলি আগামী জুন মাস নাগাদ আমাদের ভারতের বাজারে লঞ্চ করবে এবং তারপর বাংলাদেশের বাজারে যাবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে? তো চায়নার বাজারে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করবে 1799 ইউয়ানে, অর্থাৎ ভারতীয় রুপিতে 20,400 রুপিতে লঞ্চ করবে। তবে এই ফোনটি যখন আমাদের ভারতের বাজারে আসবে তখন দাম হবে 25 থেকে 26 হাজার রুপিসের আশেপাশে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 30 থেকে 32 হাজার টাকার প্রাইস পয়েন্টে পাওয়া যাবে। তো এরপর দেখা যাক Xiaomi কবে নাগাদ কত দামে এই ফোনগুলি আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।